বাংলাদেশের রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি, অবৈধ হুন্ডি বন্ধ এবং বৈধ পথে রেমিটেন্স পাঠানোর জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাত যুবলীগ নেতৃবৃন্দ। দুবাই প্রতিনিধি শেখ ফয়সাল সিদ্দিকী বাবি জানান, সাংগঠনিক সম্পাদক এস এম শফিকুল ইসলাম শফির শাহজাহাস্ত বাসভবনে ইউএই আওয়ামী যুবলীগের নেতার কর্মীদের নিয়ে আয়োজিত এক পারিবারিক মিলন মেলায় এই আহ্বান জানানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুবাই বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল বি এম জামাল হোসেন, বিশেষ অতিথি ছিলেন দুবাই বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সিনিয়র সহসভাপতি আইয়ুব আলী বাবুল সিআইপি, ইউএই আওয়ামী যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সহসভাপতি তাজউদ্দিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সুবোধ চৌধুরী শিবু, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আলমগীর আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক নাসিরউদ্দিন, দপ্তর সম্পাদক মোহাম্মদ মিজান, দুবাই বঙ্গবন্ধু পরিষদের সভাপতি কাজী মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক আনসারুল হক আনসার, দুবাই যুবলীগের সভাপতি মোস্তফা কামাল শিমুল, আঞ্জমান যুবলীগের সভাপতি মোর্শেদুল কাদের মুন্না। রেজায়ে মোস্তফা প্রবাসী পরিষদ ওমানের পক্ষ থেকে রাঙ্গুনিয়া রাহাতিয়া দরবারের পীরে তরিকত সৈয়দ ওবায়দুল মোস্তফা নঈমীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। ওমান প্রতিনিধি পলাশ শীল জানান, সংগঠনের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহেদ আলম আশরাফির সঞ্চালনায় অনুষ্ঠান শুরু হয়। এ সময় উপস্থিত ছিলেন পরিষদের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ ছাড়াও মুদাবি, মিডিয়া, রুই, আবু আবালি ও সোয়াদি শাখার নেতৃবৃন্দ। চীনের বেইজিংয়ে ব্রিক্স ফ্রেন্ডশিপ সিটিস এবং স্থানীয় সরকার সহযোগিতা ফোরাম 2022 অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার চাইনিজ পিপলস অ্যাসোসিয়েশন ফর ফ্রেন্ডশিপ উইথ ফরেন কান্ট্রিজ, চায়না ইন্টারন্যাশনাল ফ্রেন্ডশিপ সিটিস অ্যাসোসিয়েশন, পিপলস গভর্নমেন্ট অব ফুচিয়ান প্রভিন্স, শিয়ামেন সিটি পিপলস গভর্নমেন্ট যৌথভাবে এই আয়োজন করে। এবারের ফোরামের প্রতিপাদ্য ছিল অভিন্ন উন্নয়নের জন্য সংহতি ও সহযোগিতা। বিশ্বব্যাপী উন্নয়নের একটি নতুন যুগে উচ্চ মানের অংশীদারিত্ব গঠনে ব্রিক্স দেশগুলির জন্য বন্ধুত্বপূর্ণ বিনিময় এবং বাস্তবসম্মত সহযোগিতা বাড়াতে পাঁচটি দেশের নেতারা এই ফোরামে মিলিত হয়। ফোরামটি সঞ্চালনা করেন চাইনিজ পিপলস অ্যাসোসিয়েশন ফর ফ্রেন্ডশিপ উইথ ফরেন কান্ট্রিজের ভাইস প্রেসিডেন্ট ইউয়ান মিনতাও। ফরিদপুরের চর ভদ্রাসনে সৌদি প্রবাসী হাবিব লস্করের উপর হামলার ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা। মঙ্গলবার দুপুরে শহরের আদালত চত্বর এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন থেকে বক্তারা অবিলম্বে হাবিব লস্করের উপর হামলাকারীদের গ্রেফতারের দাবি জানান। হামলাকারীরা মামলা তুলে নিতে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে বলেও এ সময় অভিযোগ করা হয়। ভুক্তভোগীরা জানান, দেশে আসার পর একটি চক্র তার কাছ থেকে মোটা অঙ্কের টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দেওয়ায় গত সোমবার হাবিব লস্করের উপর হামলা করে তাকে মারাত্মকভাবে আহত করা হয়। এই ঘটনায় হাবিব লস্করের ভাই আদালতে একটি মামলা দায়ের করেছেন। এই ঘটনায় পুলিশ এখন পর্যন্ত কাউকেই আটক করতে পারেনি বলেও জানান তারা।